আমরা বাঙালিরা জাম্বুরা ফলের সাথে সবাই পরিচিত। আমরা জাম্বুরা ভর্তা করে খেয়ে থাকি। এই ফল পাকলে খাইতে খুব ভালো লাগে। এই ফলের বাকল যথেষ্ট ডাট। এই ফলের বাকল কাঁচাতে গ্রিন কালারের এবং পাকলে ইয়েলো কালারের হয়ে থাকে। জাম্বুরা বিভিন্ন প্রকারের রয়েছে এবং প্রকারভেদে এই ফলের স্বাদের পার্থক্য হয়ে থাকে। এই ফলের অনেক উপকারিতা রয়েছে। এই ফলের রসে পিপাসা দূর করে। এই ফলের রসে শরীরে যথেষ্ট শক্তি প্রদান করে। জাম্বুরা ফলের রস খেলে শরীর শীতল হয়। যদি আপনি ছাল ভালো এবং নিমজ রাখতে চান তাহলে এই ফল অবশ্যই খাবেন। গ্রহণীরোগে এই ফলের রস খাওয়া উপকারী। এই ফলের রসে কাজ ভালো করার সহায় করে। যাদের হজমের সমস্যা রয়েছে তারা এই ফল খেতে পারেন। এই ফলের রসে খাদ্য হজম করার সহায় করে। এই ফলের রস খাওয়া কানের বিষের জন্য লাভদায়ক। পেটের বিষের জন্য এই ফল খাওয়া লাভদায়ক। যাদের মিরকি রোগ রয়েছে তারা অবশ্যই এই ফল খাবেন। মিরকি রোগের জন্য এই ফল খাওয়া খুব লাভদায়ক। নিয়মিতভাবে এই ফলের রস খেলে বয়সের চাপ দূর হয়। যদি নিজকে জোয়ান রাখতে চান তাহলে অবশ্যই এই ফলের রস খাবেন। জাম্বুরাতে প্রচুর ভিটামিন সি থাকে। জাম্বুরাত থাকা ভিটামিন সি দাঁতের মাড়ি মজবুত করে। যদি হার্টকে ভালো রাখতে চান তাহলে অবশ্যই এই ফল অথবা এই ফলের রস খাবেন। আমাদের বহুতরে বেশি টান মারা মাসল ক্রান সমস্যা হয়ে থাকে। পেশি টান মারা যাকে আমরা মাসল ক্রাম বলা হয়ে থাকে। যাদের পেশি টান মারা রোগ রয়েছে তারা অবশ্যই এই ফলের রস খাওয়া উচিত। এই ফলের রস খেলে পেশি টানা লাগা রোগ দূর হয়। ডিহাইড্রেশন সমস্যার জন্য এই ফলের রস খাওয়া লাভদায়ক। যাদের ইউরিক অ্যাসিড আছে তারা এই ফলের রস খাওয়া উচিত। এই ফলের রস ইউরিক অ্যাসিডের মাত্রা স্বাভাবিক করতে সক্ষম। কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কনস্টিপেশন রোগের জন্য এই ফলের রস খাওয়া খুব লাভদায়ক। এই ফলের রস খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়। যারা শরীরের ওজন কমাইতে চান তারা অবশ্যই এই ফলের রস খাবেন। এই ফলের রস ক্যান্সার রোগ প্রতিরোধ করতে সক্ষম। চুল ভালো রাখার জন্য এই ফলের রস খাওয়া লাভদায়ক। যে কোনো ফলে অতিমাত্রা খাওয়া উচিত নয়। ঠিক তেমনভাবেই জাম্বুরা অতিমাত্রা খাওয়া উচিত নয়। কোনো খাদ্যদ্রব্য কোনো রোগের জন্য লাভদায়ক হলেও অন্য কোনো রোগের জন্য ক্ষতিকারক হতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি এইখানেই। আল্লাহ হাফেজ।